আচ্ছা, আবার এবার আমরা দেখবো যে একটা কোন প্লাগ ইন ইউজ করে কাস্টমাইজেশন করা। হ্যাঁ, সাপোজ আমাদের সাইটে যেরকম কন্ট্যাক্ট করার জন্য অপশন রাখা প্রয়োজন, কন্ট্যাক্ট, তো আমরা এখানে একটা কন্ট্যাক্টের মেনু রাখতে পারি যেখান থেকে তারা কন্ট্যাক্ট করতে পারবে আমাদের ইমেলে। হ্যাঁ, এই জন্য ওয়ার্ডপ্রেস এর একটা জনপ্রিয় প্লাগ ইন আছে, ওইটা দিয়ে আমরা কাজ করতে পারবো। যেমন আমি যদি অ্যাড নিউ, এখান থেকে প্লাগ ইন থেকে অ্যাড নিউ যাই, এখানে যাওয়ার পরে এখানে লিখবেন প্লাগ ইনটার নাম হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7। এই প্লাগ ইনটা অনেক জনপ্রিয় এবং আমরা যে আমাদের সাপোজ একটা নির্দিষ্ট একটা কাস্টম ডিজাইনের যে কন্ট্যাক্ট ফর্ম ওটাকেও আমরা এটা দিয়ে ডেভেলপমেন্ট করতে পারবো এই প্লাগ ইনটা দিয়ে। হ্যাঁ, এই যে কন্ট্যাক্ট ফর্ম 7, 1+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলস। হ্যাঁ, এখানে ইনস্টল নামে ক্লিক করবেন, তাহলে ইনস্টল হবে এটা। আচ্ছা, এই যে এখন অ্যাক্টিভ, এখন দেখবেন এখানে একটা কন্ট্রাক্ট নামের একটা অপশন আছে নতুন ভাবে। যখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে এখানে একটা কন্ট্রাক্ট, এই যে কন্ট্রাক্ট নামের একটা নতুন অপশন চলে আসছে। এবার এখানে ক্লিক করবেন, এখানে ডিফল্ট ভাবে একটা কন্ট্রাক্ট ফর্ম 1 দেওয়াই থাকে ডিফল্ট। তো আমরা যদি এটা ইউজ করতে চাই, জাস্ট এটা একটা ডিফল্ট ডিজাইন, আমাদের এই যে এটা ইউজ করতে হবে, যে শর্টকাটটা, এই শর্টকাটটা ইউজ করতে হবে জাস্ট। এটা যদি আমরা এখন একটা পেজ বানাই নতুন, সাপোজ নতুন পেজের নাম হচ্ছে কন্ট্যাক্ট, তো আমরা এখানে জাস্ট এবার পেস্ট করে দেবো ওটা। যদি পাবলিশ করি পেজটা, এবার আমরা মেনুতে যে পেজটাকে সেট করে ফেলি, এটাকে আমাদের পেজে সেট করে ফেললাম। এবার এখানে একটা সেট দিলাম, এবার যদি আমি রিলোড দি, দেখবেন কন্ট্যাক্ট নামের একটা অপশন এখানে চলে আসছে মেনু। এবার এখানে ক্লিক করলে দেখেন এই যে কন্ট্যাক্ট ফর্মটা শো করতেছে, দেখতেছেন? ইভেন এখানে আপনি আপনার নাম, তারপরে একটা ইমেল, এখানে আপনার ইমেল সাবজেক্ট, তারপরে হচ্ছে মেসেজ, যা দিবেন দিয়ে যদি সেন্ড করেন তাহলে সেখানে চলে যাবে। এখানে একটা প্রবলেম, সেটা হচ্ছে যে আমরা যে এখানে ইমেল একটা দিতে হবে, এটা হচ্ছে প্রবলেম, মানে প্রবলেম না, এটা এখানে রিকোয়ার্ড করা আছে, ইমেল আপনাকে দিতেই হবে। হ্যাঁ, তারপরে সেন্ড করবেন চলে যাবে। এখন যেটা প্রবলেম সেটা হচ্ছে যে আমরা কার ইমেলে পাঠাইতে চাইছি, মানে আমাদের ইমেলে তো পাঠা আসবে, এটা যেহেতু আমাদের সাইট, কেউ যদি এখান থেকে সে কন্ট্যাক্ট করতে চায় আমাদের ইমেলে আসা উচিত না। এই জন্য যেটা করবেন, এখানে যে কন্ট্রাক্ট আছে এখানে যাবেন, এর মধ্যে যাবেন, যার পরে এখানে যে মেল অপশন পাবেন, মেল অপশন থেকে এই যে এইখানে এইখানে টু লেখা আছে যেটা, হ্যাঁ, এখান থেকে চেঞ্জ করে দেবেন যে কোন ইমেলে যাবে ইমেলটা, কোন ইমেলে যাবে ইমেলটা, এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। এখানে আরো অনেক অপশন আছে, এগুলো আমরা ডেভেলপমেন্ট পার্টে দেখবো। বা একটা হচ্ছে আমাদের কাস্টম একটা ডিজাইন করা আছে সুন্দর একটা কন্ট্রাক্ট ফর্ম, ওইটাকে আমরা এটা এটা দিয়ে কিভাবে ডেভেলপ করব সেটা আমরা পরবর্তীতে যখন থিম ডেভেলপমেন্ট দেখব তখন এটা ইউজ করা শিখবো এভাবে। হ্যাঁ, আপাতত কন্ট্রাক্ট ফর্ম 7 এর ডিফল্ট যেটা থাকে এটা দেখালাম, পেজে সেট করলেই এটা এভাবে কাজ করবে কন্ট্যাক্ট কন্ট্যাক্টের জন্য।